আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেকেই কমেন্ট করছেন যে মুরগি কোন মেডিসিন ব্যবহার করলে আসলে মুরগিটা সুস্থ থাকবে, রোগাক্রান্ত হবে না। অনেকেই এই কমেন্টটা বেশি করেছেন। তো প্রিয় দর্শক, আজকে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো এবং আমি দুইটা মেডিসিন সম্পর্কে আপনাদেরকে বলবো যে মেডিসিন দুইটা যদি আপনারা ব্যবহার করেন আলহামদুলিল্লাহ মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, রোগ বেশি হবে না। আর যখন আপনার খামারের রোগের ভাব কম হবে তখনই আপনি কিন্তু লাভ কিন্তু বেশি হবে, কারণ ওষুধ খরচ কম, মুরগি মারা যাবে কম এবং লাভ কিন্তু বেশি হবে। তো আমি বলবো ভিডিওটি একদম মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনার গত ভিডিওটি সাড়া দেওয়ার কারণে কিন্তু আজকে আবার এই মুরগি নিয়ে আলোচনা করছি এবং আপনারা যেটা কমেন্ট করেছেন আমি সেই বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি সেই বিষয়টি আপনাদেরকে জানার চেষ্টা করব। আর পাশাপাশি বলবো এরপরে আপনারা কোন বিষয় নিয়ে ভিডিও চান, কোন বিষয়টা জানতে চাচ্ছেন, কীভাবে ট্রিটমেন্ট করবেন এটা নিয়ে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ওই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করার জন্য। তো যাই হোক, এখন কাজের কথায় আসি। আসলে মুরগি সুস্থ রাখতে হলে বা মুরগি সুস্থ রাখার জন্য কোন কোন মেডিসিন বা ওষুধের কথা বেশিরভাগ মানুষই কিন্তু কমেন্টগুলো করেছেন। কিন্তু আসলে আমি মেডিসিন সম্পর্কে প্রথমে বলেছি যে বলবো, তবে ওষুধ ছাড়াও আপনাকে কয়টা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে তাহলে খামারের রোগের হারও কম হবে, পাশাপাশি কিছু মেডিসিন ব্যবহার করলে আপনার খামারটা সম্পূর্ণ ভালো থাকবে এবং রোগমুক্ত একটা খামার বা রোগমুক্ত একটা মুরগি কিন্তু আপনি আপনার খামার কিন্তু হবে। তো এই জন্য অবশ্যই কয়টা কাজ আপনাকে করতে হবে। প্রথম কাজ আমি সংক্ষেপে বলবো, এটা নিয়ে বিস্তারিত অনেক আলোচনা করা আছে, যদি বলেন আবারও ইনশাল্লাহ আলোচনা করবো এক সময়, তবে আজকে সংক্ষেপে আমি একটু আলোচনা করব। প্রথম যে কাজটা, মুরগির বিছানাটা। দেখুন, আপনি সবসময় খাওয়া দাওয়া ভালো করছেন, আপনি ধরলেন মাংস পোলাপ বা ভালো ভালো ডিম টিম দিয়ে আপনি কিন্তু নিজে ভাত কাটছেন, কিন্তু শোয়ার সময় যদি আপনি নর্দমায় শোন, আপনি যদি খারাপ একটা জায়গায়, স্যাঁতস্যাঁতে জায়গায়, ভিজা জায়গায়, এই জায়গায় শোন, তাহলে কি আপনার শরীরটা ভালো থাকবে? যদি ঠান্ডা কোনো জায়গায় স্থানে থাকেন সেক্ষেত্রে আপনার শরীরটা কি ভালো থাকবে? কখনোই কিন্তু শরীরটা ভালো হবে না, বরং আপনি কিন্তু অসুস্থ হয়ে যাবেন। আপনি যতই ভালো মন্দ খান, তো তদ্রূপ মুরগিকে আপনার অত দামি দামি ফিট খাওয়াচ্ছেন, আপনি কিন্তু ভালো মন্দ খাওয়াচ্ছেন মুরগিকে, কিন্তু যদি মুরগির বিছানাটা যেখানে মুরগি বিশ্রাম করবে, যেখানে সে সব সময়, আপনি শুধুমাত্র রাত্রে ঘুমান আর তারা কিন্তু ওই সব সময় কিন্তু ওই লিটারের উপর আছে, অর্থাৎ যে তাদের যে লিটার আমরা তুষ বলি বা কাঠের গুঁড়া বলি, এগুলো আমরা বিছাই আর কি। অনেকে আবার লিটার সম্পর্কেও জানে না, অনেকে কমেন্ট করে থাকেন, তো সেটা নিয়েও ইনশাল্লাহ একদিন কথা বলবো। তো যাক, এই যে লিটারটা, তো প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে মুরগির যে বিছানা এবং লিটারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যদি অতিরিক্ত মাত্রায় গ্যাস হয় অবশ্যই লিটারটা পরিষ্কার পাল্টাতে হবে। পাল্টানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন সমস্ত লিটার একসাথে পাল্টাবেন না, এতে মুরগি একটু ধকল হয়, ধকলে পড়ে। কিছু লিটার নষ্ট, লিটার কিছু যেখানে নষ্ট বেশি সেগুলো পাল্টাবেন, কিছু লিটার মিস করবেন, এভাবে দিয়ে কিন্তু পাল্টাবেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন, মুরগির লিটারটা। এবার দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনার পর্দা ব্যবস্থাপনা। এই পর্দা ব্যাপক একটা বিষয়, হ্যাঁ, এই পর্দাটা ব্যাপক একটা বিষয়। পর্দার যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনি পর্দাটা তৈরি করবেন। আর অবশ্যই যেহেতু এখন ঝড় বৃষ্টির সময়, যখনই ঝড় বৃষ্টি হবে তখন চেষ্টা করবেন পর্দাটা লাভিয়ে দেওয়ার, আর যখনই ঝড় বৃষ্টি আবার থেমে যাবে তখন চেষ্টা করবেন আবার কি দ্রুত উঠিয়ে দেওয়ার। পাশাপাশি যদি ওই ঝড় বৃষ্টির কিছু কিছু লিটার কোনো কিছু জায়গায় ভিজে যায়, অনেকে মনে করে এটা কালকে পাল্টাবো, ওই আগামীকাল করতে করতে না ওখানে অনেক জীবন তৈরি হয়ে যায়, ওখানে তাৎক্ষণিক আপনার ওই লিটারগুলো বা যেটুকু ভিজে গেছে ওইটুকু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন করে কিন্তু আপনি লিটারগুলো দিয়ে দেবেন। তো এই পর্দা এবং লিটার এবং বিশুদ্ধ পানি, এগুলো কিন্তু ব্যাপক একটা ভূমিকা রাখে মুরগির ক্ষেত্রে। এই বেশ কিছু বিষয় লক্ষ্য রাখলে, বিশেষ করে মুরগির লিটার এবং পর্দা। আরেকটা বিষয়, মুরগির ঘরের জায়গা অবস্থান বুঝে আপনাকে মুরগি তুলতে হবে। আপনার ঘরে মুরগি ধরবে 100টা, আপনি যদি 200 মুরগি পোষেন সেহেতু অতিরিক্ত ঘন হবে, এবং অতিরিক্ত যখন ঘন হবে তখন কিন্তু আপনার মুরগিটা কিন্তু মারা যাবে বা বিভিন্ন রকম রোগে কিন্তু আক্রান্ত হবে। আপনি যত যাই করেন তখন কিন্তু মুরগি আপনি ঠিক রাখতে পারবেন না, কারণ মুরগিও ঠিক হবে না, কারণ হচ্ছে আপনার লিটার নষ্ট হয়ে যাবে, বিভিন্ন কাজে কিন্তু সমস্যা হবে। তো এই কারণে কিন্তু মুরগি ঘন পোষা যাবে না। আপনার যে নিয়ম আছে, যেটা রাখার প্রয়োজন একটা মুরগি ক্ষেত্রে একটা নিয়ম আছে, সেই অনুসারে কিন্তু আপনাকে মুরগি তুলতে হবে, সেই অনুসারে কিন্তু ঘরের জায়গা অবস্থা বুঝে করতে হবে, তাহলে মুরগিটা ভালো থাকবে। এখন আসুন ওষুধ। অনেকে বলেছেন ভাই কোন ওষুধ, আসলে আপনি শুধুমাত্র ওষুধ খাওয়ালেন কিন্তু এই কাজগুলো করলেন না বা অন্য অন্য প্রবলেমগুলো থাকলো, তাহলে কখনোই আপনার মুরগি সুস্থ থাকবে না, ভালো থাকবে না। আপনাকে এই কাজগুলো করার পাশাপাশি আপনি একটা মেডিসিন ব্যবহার করতে পারেন। তো আমরা যে ওষুধটা ব্যবহার করতাম বা আমাদের খামারে যেটা ব্যবহার করে সেটা হচ্ছে আপনার ব্যাকটিট্যাব, আমরা যেটাকে অনেকেই চিনি রেনামাইসিন। এই যে রেনামাইসিন, এর গ্রুপটা হচ্ছে অক্সিটেট্রাসাইক্লিন। এই অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধটা এটা সকল খামারই ব্যবহার করে থাকেন আমি যতটুকু জানি,
এটা খুবই নর্মালে একটা ডোজ এবং এটা মুরগির কোনো ক্ষতি হয় না, কারণ যদি আপনি একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে একটা মুরগির ওজনে ঘাটতি হয়, কিন্তু এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে মুরগির ওজনে কিন্তু ততটা ঘাটতি আসে না, বরং মুরগির ক্ষেত্রে একটু উপকার হয়। যেহেতু মুরগি সুস্থ থাকে, মুরগির মল ভালো থাকে, সব দিক থেকে ভালো থাকে, যার জন্য মুরগিটা ভালো থাকে, এই জন্য আপনারা রেনামাইসিন অথবা ব্যাকিটাপ, মানে নাম হচ্ছে বিভিন্ন নামে পাওয়া যায়, হ্যাঁ, তো গ্রুপটা মনে রাখবেন অক্সিটেট্রাসাইক্লিনের গ্রুপ, এই ওষুধটা আপনি ব্যবহার করবেন। তবে দেখা যাচ্ছে রাতে রাতে আপনার 3 লিটার পানিতে, খুবই নর্মালে 3 লিটার পানিতে 1 পিলি ব্যবহার করলেন, যদি একটু মুরগি অসুস্থ থাকে সেক্ষেত্রে 2 লিটার পানিতে 1 পিলি ব্যবহার করলেন, এভাবে ব্যবহার করবেন। আর যদি মনে হয় আপনি এইটাকে একটু আর একটু ভিন্ন মাত্রা একটু ব্যবহার করবেন, অর্থাৎ আপনি সপ্তাহে 1-2 দিন ব্যবহার করবেন বা 3 দিন ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ, যেটা আপনার ডক্সিসাইক্লিন বলে পাওয়া যায়, এছাড়াও ডিভিট বলে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়, আমি শুধু গ্রুপ দুইটা বলে দিলাম, গ্রুপ কটার নাম বললাম, ডক্সিসাইক্লিন এই ওষুধটা চমৎকার কাজ করে। বিশেষ করে যারা দেশি মুরগি বাসায় পালন করেন, মাছেরা পালন করে থাকেন, হঠাৎ হঠাৎ মুরগিগুলো অসুস্থ হয়, এরা যদি আসলে এই যে ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধটা মাঝে মাঝে যে অ্যালোপ্যাথি ওষুধ আছে ওখানে কিন্তু ডক্সিসাইক্লিন গ্রুপের ওষুধ পাওয়া যায়, আপনার ডক্সাসিল বলে পাওয়া যায়, বিভিন্ন নামে পাওয়া যায়, তো ওখানে ওদের কাছে বলিলেও ওরা কিন্তু ওই একটা ট্যাবলেট হয়তো 2 টাকা কি 3 টাকা করে ওই একটা ট্যাবলেট একটা মুরগি খাওয়াই দিলেই আপনাদের ভালো থাকে। তবে যাদের আসলে মুরগি খামারে পালন করেন তারা অবশ্যই ডিভেট অথবা ডক্সার সিলভেট এই জাতীয় ওষুধগুলো আপনারা কুড়াই করে আপনারা এটা 2 লিটার পানিতে 1 মিলি, 2 লিটার পানিতে 1 মিলি করে ব্যবহার করবেন সপ্তাহে 2 থেকে 3 দিন, একটা না, আপনার মুরগিরা মোটামুটি ভালো থাকবে, সুস্থ থাকবে। পাশাপাশি যে কাজগুলো বলবেন এই কাজগুলো অবশ্যই অবশ্যই আমি বারবার বলবো, অবশ্যই অবশ্যই এই কাজগুলো ঠিক না করলে কখনোই আপনার মুরগিগুলো সুস্থ থাকবে না, ভালো থাকবে না, সেটা যত ওষুধ আপনি খাওয়ান না কেন। তো যাই হোক, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি আপনারা গত পর্বে যে ভিডিওটা করেছিলাম ওই রকম যদি সাড়া পাই, ভালোবাসা পাই, ওরকম লাইক পাই, কমেন্ট পাই, ওরকম শেয়ার পাই, তাহলে অবশ্যই মুরগি সম্পর্কে মোটামুটি মাঝে মাঝে আমি ধরো ভিডিও আপলোড আপনার নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।